তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 8:30। সকালে যা যা বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এমনকি দাদা ভাইও টিফিন খেয়ে 8:30 বাজে ডিউটি বেরিয়ে গেছে। তো এবার হচ্ছে আমার টুকটাক কাজ, রান্না বান্না কাচাকুচি তো আছে, প্রত্যেক বাড়ি বাড়ি যা যা কাজ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, বড়দের আশীর্বাদ, প্রণাম ও ছোটদের ভালোবাসা বা তোমাদের সাথে নিয়ে আমি এখন রাখতে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, এবার হচ্ছে সারপো মেকে এসেছি জামা কাপড়, তো ছাদে যাবো কাচতে। তো চলো আমি এখন রাখতে ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো। চলো, বেশি আর উপভোগ করবো না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, কালকে বিকেল থেকে বৃষ্টি হয়েছে। তো চলো দেখতে থাকো, আসতে থাকো। তো বন্ধুরা, অনেকটাই কেচে সঙ্গে দিলাম, প্রচণ্ড রোদ। তো তো দেখো, তোমাদের সেটা শেয়ার করিনি, এদিকে ওদিকে দুদিকে অনেকটাই আছে। তো বন্ধুরা, এখন খেতে পারে 10:00। তো দেখো, তো কেজে শূন্য দিয়ে চলে এসেছি, শুধু তোমার থেকে দেখালাম। তো এবার রান্নাঘরে যাই। তো চলো কি রান্না জোগাড় করি দেখিয়ে দিই। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো চলো, একটু গরম হচ্ছিলো, হাওয়া খেলাম কেজে শূন্য দিয়ে এসে, তারপর রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই ডিম এনে দিয়েছে। তো এখানে দেখো ডিম, তো এখানে আনাজ কাটবো রেডি করে রেখে দিয়েছি, পটল, আলু, পেঁয়াজ। তো চলো বন্ধুরা, আজকে বেশি কিছু রান্না করবো না, পটল, আলু আর ডিম দিয়ে মাখা মাখা করবো, ভাতটা হচ্ছে হোক। তো সেইভাবে আনাজটা কেটে নিই আর মশলাটা বেটে নিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে পটলটা ভেজে ফেলেছি, 5টা ডিমকে একসঙ্গে ভাজছি, কেন দুবেলার তরকারি। আর এখানে তো আছে আলু, পেঁয়াজ, টমেটো, আর ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি। তো চলো ডিমটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। Thank you.
তরকারিটা হচ্ছে হোক, ডিমটা নামানোর 5 মিনিট আগে ধোবো। তাকে আমি ওপরে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট পর ফিরে আসছি। তরকারিটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম। মানে কিছুটা শুরু হয়েছে, যেগুলো মোটামোটা সেগুলো একটু ভিজে আছে, উল্টে দিয়ে দিচ্ছি। এসে ডিমটা দিয়ে দিলাম। তো এবার তরকারিটা একটু জল আছে, জলটা মরে গেলে মানে কমে গেলে নামিয়ে দেবো। তখন তরকারি হয়ে এসেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এবার রান্নাঘর পরিষ্কার, গ্যাস মোচা, ভদ্র মোচা, পোড়া মোচা, অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন 12:30 বাজে, আমার চান হয়ে গেছে, রান্না তো হলো। দেখলে আজ বেশি কিছু করলাম না, পটল আলু ডিমকে ভেজে তরকারি করেছি। তো তারপরে তোমার গ্যাসটা মুছলাম, তারপরে রান্নাঘর মোছা, কত পরিষ্কার। আর তো করমান যা যা কাজ আগতে সবই জানো তো, সবই হয়ে গেছে। করে তারপর চান করলাম, পুজো দেওয়া হয়ে গেছে। সরি, পুজো আমাকে মানে পুজো করবো না, এটা বললাম না, তো পুজো করতে নি। যাই হোক, তো এখন চান হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর তরকারিটা বসিয়ে জামা কাপড়গুলো কেচেছিলাম তুলে নিয়ে চলে এসেছি। আর যেগুলো একটু ভেজে মোটা মোটা সেগুলো উল্টে দিয়ে এসেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একেবারে দুপুরবেলা তুলে নিয়ে এসে, কারণ মোটা মোটা তো তো যাই অন্য রেখে এসেছি। তো খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে সবার আগে তুলে নিয়ে এসে শোবো, কেননা ওয়েদারটা বিকেলের পর থেকে মানে এ হচ্ছে। তো যাই হোক, কখন ঘুমিয়ে পড়বো বুঝতে পারবো না, জলে সেভাবে ভেজে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমার দাদাভাই আসার অপেক্ষায় আছি, এলে একসঙ্গে খেয়ে নেবো, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এখন দুপুর 2টা বাজে, দাদাভাই ডিউটি চলে গেছে। খিচুড়ি জামকা তুলে নিয়েছিলাম, এগুলো মোটা করে রেখে দিয়েছিলাম। তো এখনও খাওয়া দাওয়ার পর বাসন মেজে তো তুলতে এসেছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে, দাদাভাই হোটেলে বাজে আমরা। তো চলো সন্ধ্যে টিফিনটা আসে নি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো, সব জামা কাপড় কাচা হয়েছিল, তো টিফিন খেয়ে সন্ধ্যে দিয়ে তো সেগুলো একটু চোনা হচ্ছে। আর তো তারপরে তোমার দাদাভাই মানে কী বলবো আর, ওইটা তেল সেই শুভভাবে তেল মুখছিলাম বলে টোয়ালেটটা ওই অবস্থা হয়েছে। তো দেখো, তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। এবার এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে তারপর আটা মাখিয়ে রুটি করবো। তো চলো, রুটিটা এগুলো গুছিতে গুছিতে প্রায় অনেকটাই রাতে মানে অনেকটাই সময় লেগেছিলো, অনেকগুলো কাঁচা। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো।
বন্ধুরা এখন ঘুরতে বাজে নটা, আটা মাখি রুটি করতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পাওয়া এখানেই রাখছি। তো গুড নাইট, কালকে আমি নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো রোজা হয়ে গেলে রাতে মানে আজকের বাসন মাজবো না, শুয়ে পড়ব। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলটা লাইক করে কমেন্টে জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখুন। টাটা, বাই বাই, শিও। তো চলো, প্রচণ্ড গরম পড়েছে।